We have been given the scientific knowledge, the technical ability, and the materials to pursue the exploration of the universe. To ignore these great resources would be a corruption of a God-given ability. Hello everyone! আমরা বিগত কয়েক বছর ধরে স্পেস এবং অ্যাস্ট্রোনমিক ফিল্ডে বিশেষ উন্নতি লাভ করেছি। আর এই উন্নতি সম্পর্কে আমরা তখনই জানতে পারি যখন আমরা দেখে নেব আমাদের ওয়ার্ল্ডের টপ 7 মোস্ট পাওয়ারফুল রকেট সম্পর্কে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনলেস সায়েন্স। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 7, টাইটান 4B। এটি ইউএস এয়ারফোর্স দ্বারা পরিচালিত হয়। এই রকেটটি প্রায় 22,000 কেজি ওজন বহন করতে পারে। এটিকে ক্যালিফোর্নিয়া কিংবা ফ্লোরিডার বিভিন্ন লঞ্চ সাইট থেকে লঞ্চ করা হয়ে থাকে। আর আমরা এখানে এই রকেট সম্পর্কে আরও কিছু ডিটেলস দিয়ে দিলাম, আপনারা তা দেখে নিতে পারেন। অ্যান্ড নেক্সট নাম্বার 6, ফ্যালকন 9। এই ফ্যালকন 9 হলো এক প্রকার অরবিটাল রকেট। এই রকেটটি ম্যাক্সিমাম 24,000 কেজি ওজন বহন করতে পারে। আর এই ফেমাস রকেটটিকে নির্মাণ করেছে আমেরিকার এই মুহূর্তে সবথেকে বিখ্যাত স্পেস এজেন্সি স্পেস এক্স। এখানে এই রকেট সম্পর্কে আরও কিছু ডিটেলস দেয়া হল। নেক্সট নাম্বার 5, প্রোটন এম। এই প্রোটন এম রকেটটি রাশিয়ার হেভি লঞ্চ ভেহিকেল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এটিও প্রায় 24,500 কেজি ওজন বহন করতে সক্ষম। এটি সাধারণত কাজাকিস্তানের লঞ্চ সাইট থেকে লঞ্চ করা হয়ে থাকে। এটি একটি কমার্শিয়াল রকেট। এটিকে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে ইন্টারন্যাশনাল লঞ্চ সার্ভিসের জন্য। এখানে এই রকেট সম্পর্কে আরও কিছু ডিটেলস দেয়া হল। নাম্বার 4, দ্য ভেরি ফেমাস স্পেস শাটল রকেট। এই রকেটটি লো আর্থ অরবিটাল স্পেসক্রাফট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ লোয়ার আর্থ অরবিটে যে সমস্ত স্পেস ভেহিকেল আমাদের নিয়ে যেতে হয় তার জন্য আমরা এই রকেটটিকে ব্যবহার করে থাকি। আর এই রকেটটি পরিচালিত হয় নাসা দ্বারা। এই ভেরি ফেমাস স্পেস শাটল রকেটটি প্রথম নির্মাণ করা হয়েছিল 1969-এ। সেইখান থেকে নিয়ে এখনও অবধি এই স্পেস শাটলকে আমরা বর্তমান যুগেও ব্যবহার করে থাকি। এখানে এই রকেট সম্পর্কে আরও কিছু ডিটেলস দেয়া হল। নেক্সট নাম্বার 3, ডেল্টা 4 হেভি, যাকে আমরা ডেল্টা 9250H নামেও জানি। এই রকেটটি একটি হেভি লঞ্চ ভেহিকেল। এই রকেটটিও নির্মাণ হয়েছিল স্পেস এক্স কোম্পানির দ্বারা। এই রকেটটি প্রথম আকাশে পাড়ি দেয় 2004 সালে। আর এই রকেটটি প্রায় 29,000 কেজি ওজন বহন করতে সক্ষম। আর এটি হলো আমাদের লার্জেস্ট বিগেস্ট রকেট যা এই মুহূর্তে নির্মাণ করা হয়েছে। এখানে এই রকেট সম্পর্কে আরও কিছু ডিটেলস দেয়া হল। আর এবারে আমরা যে সেকেন্ড অ্যান্ড ফার্স্ট পজিশনের রকেট সম্পর্কে জেনে নেব তা এই 5টি রকেট থেকে সম্পূর্ণ আলাদা। মানে
কোনো কম্পিটিশনেই না বলতে পারেন। কারণ সেকেন্ড নাম্বারে হলো ফ্যালকন হেভি নামক রকেটটি, যে রকেটটি প্রায় 64,000 কেজি ওজন বহন করতে পারে। এতক্ষণ আমরা যে সমস্ত রকেট দেখে আসছিলাম সেগুলি মোটামুটি 20-30,000 কেজি ওজন বহন করতে পারে, কিন্তু এই রকেটটি 64,000 কেজি ওজন বহন করতে পারে। এখানে এই রকেট সম্পর্কে আরও কিছু ডিটেলস দেয়া হল। অ্যান্ড লাস্ট নাম্বার ওয়ান রকেট, এই মুহূর্তে দুনিয়ার সবথেকে পাওয়ারফুল রকেট, যার নাম হলো স্যাটার্ন ভি। হ্যাঁ, সবথেকে মোস্ট ফেমাস স্যাটার্ন ভি, যে রকেটটি ব্যবহার করা হয়েছিল অ্যাপোলো মিশনের জন্য। আর এই রকেটটি প্রায় 150,000 কেজি ওজন বহন করতে পারে। জাস্ট অ্যামেজিং, একবার কল্পনা করে দেখেন। আর সবথেকে অবাক করার বিষয় হলো এই রকেটটি নির্মাণ করা হয়েছিল 1969-এ। বর্তমান দিনে সবথেকে ফেমাস ফ্যালকন হেভি রকেটের থেকেও এটি প্রায় দুগুণ বেশি শক্তিশালী, আর যেটা কিনা নির্মাণ করা হয়েছিল 1969-এ। তো সেই সময়কার টেকনোলজি যথেষ্ট উন্নত ছিল বলতে হবে। এখানে এই রকেট সম্পর্কে আরও কিছু ডিটেলস দেয়া হলো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের এই দুনিয়ার টপ পাওয়ারফুল রকেটের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য অ্যামেজিং ভিডিও।